আগে ভাগে ২৪ নিবেদন করছেন। যতনে থাকুক তোমার ইচ্ছেরা, পুষ্পা ফার্নিচার, যতনে থাকুক সবকিছু। অতুরাজ ডিলার, দ্য ফার্নিচার হাউস, দাওয়াগুড়ি, তুফানগঞ্জ রোড, রিলায়েন্স পেট্রোল পাম্পের বিপরীতেই, কোচবিহার। এমজি গার্মেন্ট, ছোট বড় ছেলে মেয়েদের সমস্ত রকম রেডিমেড পোশাকের বিপুল সম্ভার, বিএস রোড, হোটেল যুবরাজ, কোচবিহার। সুষমা কালেকশন, এক্সক্লুসিভ কালেকশন অফ কার্টেন, আরএন রোড নিয়ার গৌরীমহল। রাহুল দেব বর্মনের জন্মদিন পালন করলো কোচবিহার ক্যাসিনো অর্কেস্ট্রা পরিবার। জাতীয় চিকিৎসক দিবস পালিত হলো কোচবিহার জেলা সহ গোটা উত্তরবঙ্গে। হাতির হানায় ক্ষতিগ্রস্ত আলিপুরদুয়ার জেলার মাদারিহাট পশ্চিম খয়েরবাড়ি এলাকার বাসিন্দারা। রাস্তা মেরামতের দাবিতে ইসলামপুর মাটিকুন্ডা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। চিকিৎসক দিবসের ছুটির দিনেও থেমে নেই ধূপগুড়ি পৌরসভার কর্মীরা। কবে চালু হবে ভারত বাংলাদেশ মৈত্রী সেতু? দিন গুনছে দক্ষিণ ত্রিপুরার প্রান্তিক শহর সাবরুম। বিপদসীমার উপর দিয়ে বইছে কালচিনিপাড়া নদীর জল। ক্ষতি বহন করে বাস চালাতে নারাজ আলিপুরদুয়ার জেলার বাস মালিকরা, রাস্তায় নামল না বেসরকারি বাস। আলিপুরদুয়ারে পালিত হলো জাতীয় চিকিৎসক দিবস। জলপাইগুড়িতে দৈনিক কমছে করোনা সংক্রমণের হার। দার্জিলিং এ সাংসদ রাজু বিশ্বের পদত্যাগের দাবিতে পোস্টার পড়লো দার্জিলিং এ। রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ফারাকাটা ব্লকের পশ্চিম মালসাগাঁও এলাকায়।